ইংল্যান্ডকে বিদায় করে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল ভারত। গায়ানায় বাটলার মঈন আলীদের 68 রানে হারিয়েছে রোহিত কুলদীপরা। কাল মেগা ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। আসলে এখন পর্যন্ত অপরাজিত দুই দল, প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ পাবে অপরাজিত চ্যাম্পিয়ন। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। গায়ানায় 172 রান পাহাড় সম লক্ষ্য, একসারির স্পিনে ধস নামে ইংল্যান্ড টপ অর্ডারে। বাটলারকে দিয়ে শুরু, ব্যারিস্টো মঈন আলীও টিকতে পারেনি বাঁহাতি স্পিনারের বুদ্ধিদীপ্ততায়। মাঝে বুমরা ফিল সল্টকে ফিরিয়ে বিপদ বাড়ান ইংলিশদের, আরেক স্পিনার কুলদীপও যোগ দেন ধ্বংসযজ্ঞে, তার শিকার স্যাম কারান, হ্যারি ব্রুক ও জর্ডান। 49 রানে 5 উইকেট হারানো দলটার বিপক্ষে বাজি ধরার লোক কম। লিভিংস্টোন, আদিল রশিদরা রান আউটে কাটা পড়লে ম্যাচ থেকে ছিটকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দিকে আর্চারের 21 রানে কোনো মতে 100 কোটা পার করে ইংল্যান্ড। এর আগে ভারতের বোলাররা আত্মবিশ্বাস পেয়েছে ব্যাটারদের কল্যাণে। কোহলি পান্থরা হতাশ করলেও রোহিত সূর্যকুমারের উজ্জ্বল ব্যাটিং সাফল্যের পথ তৈরি করে দেয়। বৃষ্টিবাগরায় খেলা থেমেছে বেশ কয়েকবার, তবুও বাধা হতে পারেনি ভারতের জয়ে। 36 বলে রোহিতের 50 বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। রানের গতি বাড়াতে গিয়ে অধিনায়কের প্রতিরোধ ভাঙে 57-তে। 50-র আক্ষেপ নিয়ে সূর্যকুমার আউট 47-এ। ঝড় তোলার মঞ্চ প্রস্তুত, ব্যাক টু ব্যাক ছক্কায় তেমনটাই আভাস দিচ্ছিলেন পান্ডিয়া, যদিও জর্ডানের জোড়া ধাক্কায় টালমাটাল পরিস্থিতি। জাদেজা আকসার জুটিতে লড়াইয়ের রসদ পায় ভারত। শনিবার বার্বাডোজের ব্রিজটাউনের ফাইনালে ভারতের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। দুই দলই এখন পর্যন্ত হারেনি কোনো ম্যাচই, ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথমবারের মতো দেখতে যাচ্ছে অপরাজিত চ্যাম্পিয়ন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।